আসসালামু আলাইকুম। আজকে রান্না করবো গরুর মাংস দিয়ে বিরিয়ানি। তো এই মাংসটা আমাদের বাসার কুরবানির মাংস। তো বিরিয়ানি রান্না করা এত সহজও না, এত কঠিনও না। তো শুরু করছি। তো প্রথমে আমি এখানে 1 কেজি মাংস নিয়েছি। তো 1 চামচ আদা বাটা, 1 চামচ রসুন বাটা, 1 চামচ লবণ, 1/2 কাপ টক দই, এটা ঘরে বানানো টক দই, রেডিমেড বিরিয়ানির মশলা 1 প্যাকেট, শুকনো লাল মরিচের গুঁড়া 1 চা চামচ দিয়ে ভালো করে মিশিয়ে 15 মিনিটের মতো রেখে দিচ্ছি রেস্টে। তো এটা রেস্টে থাকতে থাকতে আমি পেঁয়াজ বেস্টটা করে নিচ্ছি। তো এখানে অল্প পরিমাণের তেল নিয়ে অল্প কিছু পেঁয়াজ দিয়ে লাল করে ভেজে নিতে হবে। তো এটাকেই বলে বেস্টটা। তো এটা বেস্তা হয়ে গিয়েছে। তো এখান থেকে আমি অল্প একটু উঠিয়ে রাখলাম। রেখে এবার আগে থেকে মেখে রাখা মাংসটা দিয়ে দিচ্ছি। এটা দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। দইটা ভালো করে মিশিয়ে নিচ্ছি পেঁয়াজ আর তেলের সঙ্গে। তো মাখানোর সময় এখানে দিব, সে কারণে আমি তেল দেইনি এক্সট্রা। তো আপনারা চাইলে অল্প তেল দিয়েও মাখিয়ে রাখতে পারেন। তো আমি এটা তেল দিইনি, সরাসরি এমনি রেখেছি। তো ভালো করে মিশিয়ে 15 মিনিটের মতো কষিয়ে নিচ্ছি। তো আমি 15 মিনিটের মতো কষিয়ে নিচ্ছি। তো আমার কষানোর মধ্যেই কিন্তু অর্ধেক রান্না হয়ে গিয়েছে। তো এবার দিতে হবে এখানে পানি। তো এখানে আপনি মশলা ঠিকঠাক আছে কি না চেক করে দেখতে পারেন। লবণ কম হলে লবণটা দিয়ে নিতে পারেন। তো এখানে প্রায় 2 কাপ পানি দিয়ে দিলাম। দিয়ে মিডিয়াম আঁচে সিদ্ধ করে নিব। তো আমি এবার ঢেকে দিচ্ছি এটাকে। তো এটা আমার রান্না করতে আরও 15 মিনিটের মতো লেগেছে। তো এটা রান্না হয়ে গিয়েছে। তো এটা সাইডে রেখে ওদিকে পোলাওটাকে রান্না করে নিতে হবে। তো এটা কিন্তু গায়ে গায়ে লেগে গিয়েছে। এটা খুব বেশি শুকনা করে ফেলা যাবে না, আবার বেশি ঝোলটা রেখে দেওয়া যাবে না। তো এরকম অবস্থায় রাখতে হবে। তো এদিকে আমি পোলাওটাকে ভালো মতো, আমি পোলাওটাকে নর্মাল পোলাও যেভাবে রান্না করা হয় সেভাবেই করেছি। তো করে এখানে পানি দিয়ে দিলাম। পানি দিয়ে 1 কাপ দুধ দিয়ে দিলাম। তো এটা লিকুইড গরুর দুধ ছিল। তো পোলাও কিন্তু বল্লক উঠে গিয়েছে। এখানে এবার দিয়ে দিচ্ছে সব মাংসগুলো, আগে থেকে কেটে টুকরো করে রাখা আলু। এটা আমি অল্প তেলে একটু ভেজে নিয়েছি। আলু বখরা, কাঁচামরিচ, কিশমিশ, তো অল্প পরিমাণ ঘি ছড়িয়ে দিয়েছি, বেটেও হয়নি। তো দিয়ে ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে 15 থেকে 20 মিনিট ঢাকনা দিয়ে রেখে দিব একদম। তো চুলা লো করে 15 থেকে 20 মিনিট ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিয়েছিলাম। তো এরপর আমি সার্ভ করেছি। তো আমার বাসায় এটা খেয়ে কিন্তু অনেক প্রশংসা করেছে। তো আমার খালা বলেছে এটা শাহী বিরিয়ানি হয়েছে। তো নর্মাল একটু বিরিয়ানি।